আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন স্কিনে আপনারা যে ভারী ডিজাইনটি দেখতে পারতেছেন সেম এই ডিজাইন দিয়ে যদি আপনারা ভারী তৈরি করেন তাহলে আপনাদের টোটাল জমি লাগবে টু শতাংশ আর আপনারা আজকের ফ্লোর প্লানটিতে পাচ্ছেন তিনটি বেডরুম এবং দুইটি বাথরুম যদি আপনারা তিনটি বেডরুম এবং দুইটি বাথরুম আজকের মডেলের অনুযায়ী তৈরি করতে চান তাহলে আপনাদের কি পরিমাণ অর্থ ব্যয় হতে পারে সেই সম্পর্কেও আপনাদের একটি প্রাথমিক ধারণা দিয়ে দিব অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি কন্টিনিউ করবেন প্রথমে চলুন দেখে নেওয়া যাক আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান সুপ্রিয় দর্শক এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান বাড়িটির মাঝ বরাবর রাখা হয়েছে স্টেয়ার বা সিঁড়ি এই সিঁড়ি নিয়ে রাখা হয়েছে মেন এন্ট্রি গেট এই মেন এন্ট্রি গেটের আগে রয়েছে একটি পোর্স আর এই পোর্সের জন্য জায়গা রাখা হয়েছে আট ফিট দশ ইঞ্চি বাই তিন ফিট এই মেন এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর হাতের ঠিক ডান দিকে যদি আপনারা আসেন তাহলে আপনারা প্রথমে পাবেন ডাইনিং স্পেস আর এই ডাইনিং স্পেসের জন্য জায়গা রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট যেহেতু ডাইনিং স্পেসটি এখানে রাখা হয়েছে তাই ঠিক পাশে রাখা হয়েছে কিচেন রুম আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট দুই ইঞ্চি বাই সাত ফিট দশ ইঞ্চি এই কিচেন রুমের ঠিক পাশে রয়েছে কমন টয়লেট আর এই কমন টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট দশ ইঞ্চি এই কমন টয়লেটের ঠিক পাশে রয়েছে ড্রয়িং রুম আর এই ড্রয়িং রুমের জন্য জায়গা রাখা হয়েছে আট ফিট দুই ইঞ্চি বাই ষোলো ফিট তিন ইঞ্চি এই ড্রয়িং রুমের ঠিক পাশে রয়েছে একটি বেডরুম আর এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে বারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এই বেডরুমের ঠিক পাশে রয়েছে আপনাদের আরেকটি টয়লেট এই টয়লেটটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এই রুমের সাথে এটি হচ্ছে মাস্টার বেডরুম আর এই মাস্টার বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে বারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এক ইঞ্চি এই মাস্টার বেডরুমের সাথে যে টয়লেটটি রয়েছে এই টয়লেটটি সাইজ হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট চার ইঞ্চি এই মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে আট ফিট বাই তিন ফিট এই মাস্টার বেডরুম থেকে বের হওয়ার পর ড্রয়িং কাম ডাইনিং আসার পর ঠিক ডান দিকে আসার পর যদি আপনার সামনের দিকে অগ্রসর হন তাহলে আপনারা পাবেন গেস্ট বেডরুম আর এই গেস্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে বারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এক ইঞ্চি এই গেস্ট বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে আট ফিট বাই তিন ফিট মোটামুটি এর সাইজে যদি আপনার তিনটি বেডরুম এবং দুইটি বাথরুম সাজাতে চান তাহলে আপনাদের টোটাল জমি লাগবে চৌত্রিশ ফিট বাই তেত্রিশ ফিট অর্থাৎ টু পয়েন্ট শতাংশ তাদের এ সাইজে জমি আছে তার আজকের এই ফ্লোর দেখে বাড়ি তৈরি করতে পারেন আজকের বারে ফ্লোর প্ল্যান এবং ঠিক এই ডিজাইনের মতো করে যদি আপনারা ভারী তৈরি করেন তাহলে আপনাদের বর্তমান বাজারে যদি আপনারা দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে তাহলে আপনারা ইনশাল্লাহ এ টু জেড বাইটি কমপ্লিট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন যদি ভালো লাগে ভিডিওটি সবিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ